প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার কলিগ যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেন্ট্রাল লাইব্রেরি মালদা কলেজের ইউটিউব চ্যানেলে। আজকে আমি মেইনলি যে ভিডিও মাধ্যমে তুলে ধরব সেটা হচ্ছে যে সেন্ট্রাল লাইব্রেরিতে আমাদের কি কি পরিকাঠামো এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে হয়েছে। লাইব্রেরি কিন্তু অনেক চেঞ্জেস হয়েছে, সেগুলো আমি তুলে ধরব। তার আগে বলে নিই আমাদের লাইব্রেরির লোকেশনটা। আমরা এই মুহূর্তে যে 17 একর জুড়ে অর্থাৎ প্রায় 52 বিঘা জায়গা জুড়ে রয়েছে এই মালদা কলেজ, তার আমরা প্রায় মাঝামাঝি অবস্থানে রয়েছি। একদম ওই পাশে দেখুন আপনাদের রয়েছে মেন বিল্ডিং, এবং ঠিক তার বাঁ হাতেই রয়েছে আমাদের এই সেন্ট্রাল লাইব্রেরি মালদা কলেজ। দুটো ফ্লোরে ছড়ি রয়েছে, দোতলা এবং তিনতলায় রয়েছে। এটা হলো গেট। তো এবার আমরা আস্তে আস্তে সেন্ট্রাল লাইব্রেরিতে প্রবেশ করব। লাইব্রেরিতে প্রবেশের পূর্বেই আমাদের এখানে তিনখানা ডাস্টবিন রয়েছে, তিনটে কালারে রয়েছে। তার যে আমাদের আবর্জনা তার নেচার অনুযায়ী তোমরা এখানে ফেলবে এটা আমরা এক্সপেক্ট করি, কারণ কলেজটা তোমাদের। কলেজটাকে আমরা গ্রিন ক্যাম্পাস পলিসি ফলো করি। কলেজটা নিজের মনে করে তোমরা কলেজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এবং এখানে আমাদের একটা পোস্টারও দেওয়া রয়েছে, তোমরা প্লাস্টিকের জিনিস এবং প্লাস্টিক এগুলো বর্জন করবে এবং এটা অবশ্যই পালন করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই তোমাদের কাছে আশা রাখছি। এটা হলো আমাদের সেন্ট্রাল লাইব্রেরির প্রবেশ পথ। আমরা আস্তে আস্তে এবার সেন্ট্রাল লাইব্রেরিতে ঢুকবো। সিঁড়িতে কিছুটা উঠেই আমাদের এই জায়গায় রয়েছে দুটো ফ্লোরের লেআউট রয়েছে। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মালদা কলেজের ফার্স্ট ফ্লোরের লেআউট কোথায় কি রয়েছে, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের লেআউট অর্থাৎ তিনতলা। এবং তিনতলাটা কিন্তু পুরোটাই অপর এক্সেস আমাদের লাইব্রেরি রয়েছে। আমরা এবার এগিয়ে যাব। এখানে আমরা স্টিকারের মাধ্যমে দেখে দিয়েছি লাইব্রেরি এন্ট্রান্স। যারা তোমরা নতুন ছাত্রছাত্রী রয়েছে, তোমরা হয়তো এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে লাইব্রেরি হয়তো ভিজিট করোনি এখনই, এখনো পর্যন্ত তোমাদের হয়তো লাইব্রেরিতে আসা হয়ে ওঠেনি, অনেকে হয়তো কেউ আসছো। কিন্তু যারা কোভিড-19 প্যান্ডেমিকের আগে লাইব্রেরিতে আসতে, তোমরা জানতে এখানে একটা ছোট্ট জায়গা, এখানে আমাদের জেন্টস কাউন্টার ছিল, খুবই অসুবিধা হতো তোমাদের। এবং আমরা সরাসরি এইভাবে এই যে অংশটা রয়েছে এটা দিয়ে সরাসরি দ্বিতীয় তলে যাওয়ার রাস্তা ছিল, এটা কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে। আমরা কোভিড-19 প্যান্ডেমিক পরবর্তী যে লাইব্রেরি পরিষেবা তার জন্য কিছু পরিবর্তন এনেছি, এটা পুরো বন্ধ। আমাদের আগের যে পূর্বে ঢোকার পথ ছিল সেটাতে আমরা করেছি, এবং ঢোকার মুহূর্তেই আমাদের এই জায়গায় রয়েছে কিন্তু একটা যে নিউ নর্মাল আন্ডার দ্য কোভিড-19, তার কতগুলো আমাদের কিন্তু পোস্টারের মতো দেওয়া রয়েছে, লেখা রয়েছে। এবং তোমরা অবশ্যই লাইব্রেরিতে প্রবেশের পূর্বে আমাদের এখানে অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে, এদের মধ্যে সেন্সার রয়েছে, কোথাও টাচ করার প্রয়োজন নেই, জাস্ট তোমরা এইভাবে হাতটা নিচে দেবে এবং এইভাবে হাতটা কিন্তু তোমরা স্যানিটাইজ করে তবে লাইব্রেরিতে ঢুকবে। লাইব্রেরিতে প্রবেশ করে এটা হচ্ছে আমাদের জেন্টলস কাউন্টার। আমাদের কিছু রুলস রেগুলেশন এখানে দেওয়া রয়েছে। এখানে আমাদের জেন্টলস কাউন্টারে যে লাইব্রেরি স্টাফ যারা থাকবে তাদের কাছে তোমরা তোমাদের যে ব্যাগ রয়েছে সেই ব্যাগটাকে জমা দেবে এখানে, এবং অবশ্যই তোমরা এখানে যে আমাদের লাইব্রেরি অ্যাটেন্ডেন্স রেজিস্টার রয়েছে সেখানে তোমরা সাইন করবে। এবং আমরা কিন্তু কম্পিউটারাইজ অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করেছি, অর্থাৎ তোমাদের এরকম একটা কিন্তু গলায় আই কার্ড রয়েছে, এই আই কার্ডে একটা বারকোড রয়েছে, জাস্ট এভাবে কোডটাকে স্ক্যান করেই কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নেবে। তোমরা আবার যখন লাইব্রেরি থেকে বেরোবে তখন আবার সেই আই কার্ডটা এখানে দেখাবে, আবার অ্যাটেন্ডেন্স হবে। অর্থাৎ তোমাদের যে লাইব্রেরিতে এন্ট্রি এবং এক্সিট কটার সময় ঢুকলে কটার সময় বেরোলে তা কিন্তু অটোমেটিক কম্পিউটারে টাইম নথিভুক্ত হচ্ছে, এবং তোমরা সারা বছরে কত ঘন্টা লাইব্রেরিতে কাটিয়েছো সেটাও কিন্তু নথিভুক্ত হচ্ছে। আর তোমাদের যে ব্যাগপত্র রয়েছে বা কোনো মূল্যবান যদি জিনিস থাকে সেটা তোমাদের কাছে নিজের কাছে রাখবে, এবং ব্যাগ নিয়ে কিন্তু লাইব্রেরিতে প্রবেশ করা যাবে না, তোমরা জানো। এবং যারা নতুন আছো হয়তো না জেনে থাকলে এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাচ্ছ, তোমাদের ব্যাগ কিন্তু তোমরা এখানে জমা দেবে, এবং এখানে যারা আমাদের রেজিস্ট্রেশন কাউন্টার স্টাফ রয়েছে তারা তোমাদের একটা টোকেন দেবে এবং তার বিনিময়ে ব্যাগটা তারা কিন্তু জমা নেবে। এরপরে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে কিন্তু আমরা দাঁড়াই, দুটো অংশ এখানে রয়েছে, একটা হচ্ছে এই পাশে লাইব্রেরির একটা অংশ রয়েছে, আর একটা হচ্ছে এদিকে রয়েছে। বাঁদিকে যদি আমরা আসি এখানে প্রথমেই যে আমাদের প্রতিদিনের যে খবরের কাগজপত্র এখানে রয়েছে, নিউজ
লিখতে পারিস্টেন তোমরা এসেই কিন্তু এখানে খবর কাগজপত্র করতে পারবে। এটা হচ্ছে আমাদের রিডিং রুম ওয়ান, আমাদের টোটাল তিনখানা রিডিং রুম আছে, এটা হচ্ছে এক নম্বর রিডিং রুম। আমরা যদি আর একটু এগিয়ে যাই, আমাদের এখানে রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বুক, অর্থাৎ তোমরা মালদা কলেজে পড়াশোনা করে যেমন ডিগ্রি অর্জন করবে, এবং তোমাদের ডিগ্রি অর্জনের উদ্দেশ্য হচ্ছে কি যে তোমরা যেন একটা কোনো জব পাও, ডিগ্রি অর্জনের পড়াশোনা কিন্তু আলাদা, চাকরি পেতে গেলে কিন্তু তার জন্য বাড়তি পড়তে হবে, তার জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বই পড়তে হবে, তার জন্য সেপারেট আমরা কালেকশন এখানে রেখেছি শুধু কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে। মনে রাখবে এই বইগুলো কিন্তু এখানে রিডিং রুমে বসে পড়ার জন্য, তোমরা এই বইগুলো যদি প্রয়োজন লাগে তাহলে আমাদের যে যারা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টাফ রয়েছে তাদেরকে বললে তোমাদের সঙ্গে সঙ্গে এখান থেকে বইটাকে অন সাইট ইস্যু করে, ডেলি ইস্যু করে তোমাদের কিন্তু বইটা এখানে পড়ার জন্য দেবে। আমরা এবার আরেকটু ভিতরে যাব। এই ঠিক এই পাশেই কিন্তু রয়েছে আমার বসার জায়গা, এখানে আমি বসে বিভিন্ন কাজগুলো করি। তোমাদের যদি কোনো হেল্প লাগে তোমরা কিন্তু আমাকে এই রিডিং রুম ওয়ান অর্থাৎ ফার্স্ট ফ্লোরে বা দ্বিতীয় তলায় এই জায়গায় তোমরা পাবে। ঠিক আমার এই পাশে কিন্তু আরও একটি আমাদের ঘর রয়েছে, এটা রয়েছে রেয়ার ওল্ড অ্যান্ড রেফারেন্স বুক, এখানে বিভিন্ন পুরনো বইপত্র রয়েছে। আমরা একটু দেখে নিই ঘরটাতে। ঢুকেই আমাদের ডান পাশটা রয়েছে অ্যাকুইজিশন সেকশন, অর্থাৎ যত নতুন বই এসছে তার প্রসেসিংগুলো এখানে হয়, এবং কিছুটা এপাশেও হয়, দুপাশেই হচ্ছে, এখানেও আমাদের প্রসেসিংগুলো হচ্ছে। আর আমাদের এই ভিতরের অংশটাতে এদিকে কিছু রয়েছে রেফারেন্স এবং রেয়ার ওল্ড বুকস রয়েছে, এবং এখানেও কিন্তু রয়েছে। আমরা একটু ভিতরটা আবার দেখে নিই। আমাদের প্রচুর পুরনো বইপত্র এখানে রয়েছে এই সমস্ত বইগুলোতে, যেমন এই আলমারিতে শুধু রিলিজিয়াস বইগুলো রয়েছে, আর এই আলমারিতে রয়েছে সব বিভিন্ন এনসাইক্লোপিডিয়াগুলো রয়েছে, সব পুরনো পুরনো হয়ে গেছে। এগুলো কিন্তু তোমরা তোমাদের যে পাঠ্য বইয়ের পড়ার পাশাপাশি বাড়তি সময় তোমরা কিন্তু রিডিং রুমে এসে যেন তোমরা পড়তে পারো, তার ব্যবস্থা আমাদের রয়েছে এখানে। এবং এই বইগুলো কিন্তু খুব পড়া দরকার, ভালো জীবনে উচ্চশিক্ষা নিতে হলে এগুলো অবশ্যই পড়া দরকার। আর এই পাশটাতে আবার আমরা একটু ঢুকে যাব। পুরোনো বইগুলো তোমরা যদি মনে করো যে রিডিং রুমে যাবে না, এখানেই বসে পড়বে, তার জন্য এখানেও কিন্তু বেশ ভালো ব্যবস্থা রয়েছে, তোমরা এখানেও বসে পড়তে পারো, অর্থাৎ টুকিটাকি কাজের জন্য এক দুটো বই বের করে হয়তো দুপাতা নোট তৈরি করার জন্য তোমরা এখানেও বসে পড়তে পারো। এবার আমরা লাইব্রেরির যে অপর অংশটা সেটার দিকে যাবো। এই যে এবার রিডিং রুম থেকে আমরা যখন এই অংশে যাব পূর্ব দিকে, আমাদের এখানে রিডিং রুম টু রয়েছে, অর্থাৎ আমাদের রিডিং দু নম্বর যে রিডিং রুম সেটাতে আমরা প্রবেশ করবো, অর্থাৎ রিডিং এটা হচ্ছে রিডিং রুম এক। রিডিং রুম এক থেকে দুইয়ে ঢুকতে গেলে আমরা এভাবে ঢুকবো, এখানে কিন্তু তার ডিরেকশন দেওয়া রয়েছে। এবং ঢুকেই তোমরা দেখো ডান দিকে একজন আমাদের বরিষ্ঠ লাইব্রেরিয়ান রয়েছেন, সেই লাইব্রেরিয়ান স্যারের কাছে তোমরা বিভিন্ন হেল্প পাবে রিডিং রুম টু এর জন্য, যেমন রিডিং রুম ওয়ানে আমার কাছে তোমরা হেল্প পাবে, এখানে এনার কাছ থেকে তোমরা হেল্প পাবে। এবং এনার সামনে তোমরা দেখো কতগুলো কিন্তু আমরা কিন্তু কিউআর কোড বেস আমরা কিন্তু তোমাদের জন্য পরিষেবা চালু করেছি। তোমাদের স্মার্টফোনে জাস্ট কিউআর কোডটাকে ডাউনলোড করে তোমরা যদি স্ক্যান করো এই কোডটাকে, তাহলে কিন্তু সরাসরি তোমরা যেমন আমাদের তোমাদের মোবাইল ফোনে লাইব্রেরি ওপেক অ্যাক্সেস করতে পারবে, ঠিক একইভাবে ডিজিটাইজ বইগুলো তোমরা কিন্তু লাইব্রেরিতে দেখতে পাবে। আর এগুলো রয়েছে আমাদের আরও কিউআর কোড, যেমন লাইব্রেরি ওয়েবসাইটের কিউআর কোড রয়েছে, আমাদের ওয়েব ওপেকের একটা কিউআর কোড, আমাদের কারেন্ট অ্যাকাউন্টের সার্ভিসের কিউআর কোড রয়েছে, আমাদের রেস্ট্রিক্টেড রিমোট অ্যাক্সেস অফ ডিজিটাইজ কন্টেন্টের এইটা কিউআর কোড, আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রয়েছে তারও কিন্তু কিউআর কোড আমরা দিয়েছি, যার মাধ্যমে কিন্তু তোমাদের কাছে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আমরা এবার রিডিং রুম টু এর ভিতরটা একটু দেখে নেব প্রবেশ করে। এই রিডিং রুম টু এ একটু এগিয়ে এসে দেখবে এখানে এটা হচ্ছে আমাদের ডিজিটাইজেশন কাম প্রিন্টিং যে ডেস্ক, এখান থেকে আমাদের যেমন বিভিন্ন পুরোনো বইগুলো ডিজিটাইজ হয় ঠিক একইভাবে আমাদের কিন্তু প্রিন্টার রয়েছে। তোমরা চাইলেই খুব নমিনাল কস্ট জমা করে তোমরা যে কোনো বইয়ের প্রিন্ট আউট নিতে পারো, লিমিটেড পেজ। এবং তোমাদের যদি পার্সোনাল কোনো ডকুমেন্ট এই ডকুমেন্ট থাকে তোমরা যদি মেলে বা পেন ড্রাইভে নিয়ে আসো সেটাও কিন্তু আমরা এখান থেকে প্রিন্ট আউট আমরা দিই। এবং এই পাশে যে কম্পিউটারগুলো রয়েছে এখান থেকে বসে আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি ওপেক অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ, সেখানে যেমন তোমরা বইগুলো সার্চ করতে পারো, ঠিক একইভাবে আমাদের যে ডি স্পেস যে ইনস্টিটিউশনাল ডিজিটাল রিপোজিটরি রয়েছে সেখানেও কিন্তু বইগুলো তোমরা অন স্ক্রিন ক্লিক করে এখানে স্ক্রিনে পড়তে পারবে।
এবং রয়েছে একটা খুব সুন্দর একটা মনোরম পড়ার পরিবেশ এখানে রয়েছে। রিডিং রুম স্বাচ্ছন্দ্যে তোমরা বই পড়তে পারো। আরেকটা হলো যে এগিয়ে আছে, তাহলে এই বছরে যে আমরা নতুন বইগুলো কিনেছি তার জন্য রয়েছে নিউ অ্যারাইভালস, অর্থাৎ যে বইগুলো লাইব্রেরিতে নতুন এসছে তোমরা এর মাধ্যমে কিন্তু জানতে পারছো। যদিও আমাদের ওয়েবসাইটও লাইব্রেরি নতুন যে বইগুলো আসছে তার লিস্ট, এমনকি আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও কিন্তু আমরা এই তথ্যগুলো দিয়ে থাকি রাখি। এবং এই রিডিং রুম টুয়ে আমাদের যারা ফিমেল এমপ্লয়ি বা আমাদের যারা গার্লস স্টুডেন্ট আছে তাদের জন্য এখানে রয়েছে টয়লেটের ব্যবস্থা। আরেকটু যদি আমরা এগিয়ে আসি তাহলে এখানে রয়েছে আমাদের বিভিন্ন জার্নাল সেকশনের যে বিভিন্ন জার্নালগুলো সেগুলো আমাদের এই আলমারির মধ্যে রাখা রয়েছে। এই আলমারিগুলোতে আমরা কিন্তু কিছু রেয়ার বুকস রেখেছি শর্ট আউট করে। আমাদের যেমন ওই রিডিং রুম একের পাশের ঘরটাতে ছিল, তার মধ্যে কিছু পুরনো রেয়ার বুক আমরা স্পেশালাইজড এখানে রেখেছি আলমারিগুলোতে। আরেকটু যদি তোমরা এগিয়ে আসো তোমাদের জন্য আমাদের কিন্তু আরও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাদের রুফটপে বসানো হয়েছে। তোমাদের জন্য পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এবং এই পাশে অ্যারোমা রয়েছে, এদিকে কিন্তু জেন্টস টয়লেট রয়েছে। আমরা এবার রিডিং রুম দু পুরোটা দেখে নিলাম এবং এখানে কিন্তু রয়েছে আরও আমাদের বই সার্চ করার জন্য রয়েছে টার্মিনাল রয়েছে, তোমরা এখানে বসে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারো, বই সার্চ করতে পারো এবং এই যে কিউআর কোডে লাইব্রেরি ফিডব্যাক দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং নেক্সট হচ্ছে এই যে অ্যারোমাল দেওয়া রয়েছে ওয়ে টু সেকেন্ড ফ্লোর অফ লাইব্রেরি, অর্থাৎ এই দিক দিয়ে আমাদের তিনতলায় যাওয়ার রাস্তা, আমরা এটাতে তিনতলায় যাবো। পুরোটাই আমাদের মার্ক করা হয়েছে স্টিকারকে, লাইব্রেরি থেকে বের হওয়ার এক্সিট এন্ট্রি দুটোই দেওয়া রয়েছে। আমরা এবার এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উঠে যাবো তিনতলাতে, যেখানে আমাদের ওপেন অ্যাক্সেস লাইব্রেরি। এই সিঁড়িতেই কিন্তু আমাদের যে মার্কিং করা রয়েছে ওয়ে টু রিডিং রুম থ্রি অ্যান্ড ওপেন অ্যাক্সেস সেকশন, অর্থাৎ পুরো বইগুলো তোমরা নিজের বই নিজেরাই কিন্তু স্টাকে খুঁজে নিতে পারো। যদিও আমাদের সম্পূর্ণ লাইব্রেরিটাই আমরা এখন ওপেন অ্যাক্সেস করে দিয়েছি, নিচের অংশটাও কিন্তু ওপেন অ্যাক্সেস, তো তোমরা চাইলে নিচ থেকেও নিতে পারো তোমাদের বিভিন্ন যে পাঠ্য বই বা রেফারেন্স বইগুলো। তা আমরা একটু উপরে উঠবো। ঠিক এখানে কয়েকটা স্টেপ উপরে উঠেই কিন্তু আবার আমরা কিন্তু একটা লেআউট দিয়েছি। সেকেন্ড ফ্লোরের লাইব্রেরিটা কীভাবে রয়েছে, এই অংশটা পুরো ওপেন অ্যাক্সেস, এখানে রয়েছে হেল্প ডেস্ক, আর এটা হচ্ছে রিডিং রুম থ্রি, অর্থাৎ যেটা এয়ার কন্ডিশন, তোমরা খুব স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারবে। চলো এবার তোমাদের দেখাচ্ছি সেটা। সিঁড়িতে উঠেই আমাদের এই হচ্ছে গেট, এই অংশটা কিন্তু বন্ধ, এটাতে নো এক্সিট এন্ট্রি, তোমাদের কিন্তু ঢুকতে হবে এটা দিয়ে, এটাতে আমরা ঢুকবো। তাহলে এবার আমরা লাইব্রেরিতে প্রবেশ করবো, আমাদের এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস সেকশন, ঢুকে আমরা বাঁ হাত দিয়ে আমরা প্রবেশ করবো। এখানে রয়েছে আমাদের হেল্প ডেস্ক, এখানে কেউ না কেউ থাকবে আমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যদি কোনো সমস্যা হয় তার হেল্প তোমরা নিতে পারবে। এবং এখানে কিন্তু আবারও আমরা যে তোমরা যে স্মার্টফোনে সার্ভিসগুলো অ্যাক্সেস করবে তার কিউআর কোডগুলো আমরা দিয়েছি, জাস্ট কোডটা স্ক্যান করলেই কিন্তু তোমরা সেই সার্ভিসগুলো পেতে পারো। এবং এই অংশের ডান দিকে পুরোটাই কিন্তু রয়েছে আমাদের ওপেন অ্যাক্সেস লাইব্রেরি, প্রচুর বই রয়েছে এখানে, বইগুলো প্রত্যেকটা আমাদের অ্যাকর্ডিং টু ক্লাস নাম্বার ওয়াইজ বইগুলো সাজানো রয়েছে। তোমরা যখন আমাদের যে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ বা ওপেন রয়েছে সেই কম্পিউটারে যখন তোমরা সার্চ করবে বা তোমাদের মোবাইলে বইটা সার্চ করার পর এই কল নাম্বারটা ধরে কিন্তু তোমরা বইগুলো অনায়াসে এক মিনিটের মধ্যে পেয়ে যাবে। এবং বইটা খুঁজে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেখানে হচ্ছে আমাদের সার্কুলেশন ডেস্কে যিনি লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট থাকবেন সঙ্গে সঙ্গে বইটা তোমাদেরকে ইস্যু করে দেবে। এবং সেখানে তোমাদের যেটা করতে হবে বইটা এবং এই যে এরকম একটা তোমাদের আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা দেখালে জাস্ট আমাদের যিনি থাকবেন এখানে তিনি ওই বারকোড রিডার দিয়ে সেই কোডটাকে স্ক্যান করে নেবেন এবং বইটা কিন্তু তোমাদের হাতে তুলে দেবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে আগেই বলেছি তিনখানা রিডিং রুম রয়েছে, এটা হচ্ছে আমাদের রিডিং রুম থ্রি, খুবই প্লিজেন্ট এবং মনোরম মানে অবস্থায় তোমরা এই গরমের মধ্যেও পড়াশোনা করতে পারবে। এটা আমাদের এয়ার কন্ডিশন রিডিং রুম, আমি এবার এটার ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করে আমাদের ডান দিকেই এখানে রয়েছে আমাদের দুটো সার্কুলেশন ডেস্ক রয়েছে এবং এই যে ছোটো উইন্ডোগুলো রয়েছে তার মাধ্যমে বইগুলো ইস্যু হবে অথবা তোমরা এদিক দিয়ে ঢুকে ভিতর দিয়ে বইগুলো ইস্যু করতে পারো। এবারে আমরা এই রিডিং রুমের ভিতরের অংশটাতে যাচ্ছি।
আমাদের এই ডান পাশে কিন্তু রয়েছে তোমাদের জন্য প্রচুর কম্পিউটার টার্মিনাল দেখা। এখানে যেমন বইগুলো তোমরা সার্চ করতে পারবে, বা আমাদের যে মালদা কলেজে ডিজিটাল লাইব্রেরি রয়েছে তার মাধ্যমে বইগুলো যে আমাদের ডিজিটাল ভার্সানগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু বসে পড়তে পারবে, অথবা তোমাদের যে ইন্টারনেটে প্রয়োজনীয় টুকিটাকি কাজগুলো সেগুলো তোমরা করতে পারবে। এখানে হাই স্পিড ইন্টারনেট দেওয়া রয়েছে, ঘরটাও খুব সুন্দর একটা মনোরম বেশ একটা পরিবেশ, তোমরা আসলে সত্যি তোমাদের ভালো লাগবে এই ঘরটাতে পড়াশোনা করবে। এবং ওই পাশে কিন্তু আমাদের প্রচুর কম্পিউটার টার্মিনাল রয়েছে, এগুলোতে যেমন তোমরা বসে পড়তে পারবে ঠিক তেমনি আমাদের একটা এখানে কিন্তু বড় স্মার্ট টিভি রয়েছে, সেখানে কিন্তু আমরা তোমাদের বিভিন্ন যে ইউজার অ্যাওয়ারনেস বা ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো করি এখানে কিন্তু আমাদের পড়ানো হয়। আমরা একটু এদিকটাই দেখে নিই আরও, ঠিক এই এক কোণায় ডান দিকে রয়েছে আমাদের লেডিজ ওয়াশরুম রয়েছে, এখানে আরও কিছু কম্পিউটার রয়েছে, পড়াশোনার বেঞ্চগুলো তো রয়েছে, তার পাশাপাশি কিন্তু আরও তিনজন করে তোমরা গ্রুপ স্টাডি যদি করো এখানে বসে সেটাও কিন্তু তোমরা করতে পারো। এবং একটু যদি এই পাশে তোমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে, আমাদের উপরে আগেই বলেছি যে উপরে আমাদের রুফটপে আরও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে এবং এই হচ্ছে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, আর এই পাশে আমাদের রয়েছে জেন্টস ওয়াশরুম। মনে রাখবেন এই দরজাটা কিন্তু নো এক্সিট এন্ট্রি, অর্থাৎ এই দরজাটা হচ্ছে ক্লোজ এমার্জেন্সি এক্সিটের জন্য, আমাদের যে স্টিকার দেওয়া রয়েছে এক্সিট সেই অনুযায়ী যেভাবে আমরা আসলাম সেভাবে কিন্তু বেরোবো। আর এখান থেকে হচ্ছে তোমাদের জন্য যে বিভিন্ন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি লাইব্রেরি সেটা এই ঘরেই হবে, তার জন্য আমাদের বড় স্মার্ট টিভি লাগানো রয়েছে, আমরা এখান থেকে পডিয়ামও একটা লাগানো রয়েছে। এবং আগামী দিনে তোমাদের যে এন্ট্রি ইন সার্ভিসের ক্লাসগুলো আমরা এখানে নেবো বলে প্ল্যান করেছি, আমরা আপাতত ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিচ্ছি, আমাদের যখন কলেজ নর্মাল হবে তোমরা ছাত্র আবার যখন কলেজে আসতে হবে কলেজটা ফুল ফ্লেজ ওপেন হয়ে যাবে তখন কিন্তু আমাদের ইচ্ছা রয়েছে এই ঘরটাকে তোমাদের কিন্তু আমরা এন্ট্রি ইন সার্ভিসের ক্লাসগুলো নেবো, কারণ এখানে খুব সুবিধা রয়েছে এবং বিভিন্ন যে জিনিসগুলো অ্যাওয়ারনেসের সময় দেখাতেও আমাদের কিন্তু সুবিধা হবে, কারণ এটা রয়েছে মালদা কলেজ ডিজিটাল লাইব্রেরি, আমাদের সেন্ট্রাল লাইব্রেরি মালদা কলেজের ওয়েবসাইট, তোমাদের জন্য রয়েছে কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস, আর এই হচ্ছে আমাদের অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। এই যে আমাদের রেডিং রুম থ্রি, এই যে দেখছো এত ইনফ্রাস্ট্রাকচার এত কম্পিউটার ইত্যাদি যে রয়েছে, এবং বই সার্চ করতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, বা আমাদের যে মালদা কলেজ ডিজিটাল লাইব্রেরি কীভাবে বইগুলো আমরা অন স্ক্রিনে পড়বো এ ব্যাপারে যে কোনো রকম যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে আমাদের এই যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট দীপঙ্কর দাস রয়েছে এখানে এখানে দায়িত্বে, তোমরা কিন্তু এর সহায়তা এখানে নিতে পারবে যখনই কোনো প্রবলেম হবে, এমনকি বইগুলো এখানে সার্চ করার পর স্ট্যাকে যদি খুঁজে পেতে অসুবিধা হয় সেটাও কিন্তু তোমাদের হেল্প করবে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো, এতক্ষণে তোমাদের লাইব্রেরি আমি ঘুরে দেখালাম, এবার যদি কোনো এমার্জেন্সি কোনো সিচুয়েশান হয় তাহলে এই যে আমরা ঘুরতে ঘুরতে অনেকটা জায়গা ধরে দুটো ফ্লোর নিয়ে লাইব্রেরি, বিপদের সময় এমার্জেন্সি যেন তোমাদের আবার বেরোতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু আমরা এমার্জেন্সি এক্সিট তার কিন্তু বিভিন্ন জায়গায় স্টিকার লাগিয়েছি, তোমরা কিন্তু এটা ফলো করবে, এটাও তোমাদের জানানো দরকার, কারণ লাইব্রেরি যে স্ট্রাকচারটা সেটা কিন্তু সহজে বেরোতে গেলে তোমাদের অসুবিধা বোধ হতে পারে, তাই যখন তোমরা বেরোবে এই স্টিকারগুলোকে কিন্তু অবশ্যই ফলো করবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, পুরো লাইব্রেরিটা তোমাদের এতক্ষণ আমি ঘুরিয়ে দেখালাম, যেটা শুরুতেই বলেছিলাম যে আমি এই জায়গায় বসে বিভিন্ন যে ডিজিটাল প্ল্যাটফর্মের কাজগুলো এখান থেকেই বসে কিন্তু করি তোমাদের জন্য, এবং তোমরা আমাকে রিডিং রুম একে এই জায়গাটাই পাবে। কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো ধরনের সমস্যার বা লাইব্রেরির যে কোনো রকম যদি কোনো তোমরা সমস্যার সম্মুখীন হও আমাদের যারা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা তো সলভ করবেই, তারা যদি সলভ না করতে পারে তখন তোমরা আমার কাছে নির্দ্বিধায় আসবে, তোমরা আমাকে এখানে সরাসরি বলবে, আমি চেষ্টা করবো তোমাদের সলভ করে দেওয়া। তোমরা যেমন সরাসরি আমাকে এখানে যোগাযোগ করতে পারো ঠিক একইভাবে ডিজিটাল প্ল্যাটফর্মও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদের লাইব্রেরি ওয়েবসাইটে ইমেল আইডি দেওয়া রয়েছে এবং সেই ইমেল আইডিতে তোমরা জানালে পরে আমরা কিন্তু সেটাকে সলভ করার চেষ্টা করবো। এত বড় মালদা কলেজ যে তোমাদের ইনফ্রাস্ট্রাকচার উপহার দিয়েছে লাইব্রেরির জন্য, তোমরা এর ভরপুর লাভ উঠাবে এটা আমি আশা রাখছি, তোমরা এটা ব্যবহার করলে তোমরা যেমন কর্মজীবনে দাঁড়াতে পারবে তোমাদের ক্যারিয়ারে যেমন সাফল্য লাভ করতে পারবে, ঠিক একইভাবে আমাদের মালদা কলেজেরও কিন্তু সুনাম বৃদ্ধি হবে, তোমরাও বাইরে বলতে পারবে যে আমরা মালদা কলেজের প্রাক্তন ছাত্র বা অ্যালামনি।
ঠিক একইভাবে আমরাও গর্বের সঙ্গে বলতে পারবো যে আমাদের মালদা কলেজের প্রাক্তনীরা এইভাবে বিভিন্ন জায়গায় তারা কর্মজীবনে সাফল্য লাভ করেছে। ভিডিওটি শেষ করার আগে মালদা কলেজ নিয়ে একটি সুন্দর গান নতুন রিলিজ হয়েছে, তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি বন্ধ না করে তোমরা এই পুরো সম্পূর্ণ গানটা শেষ করে তবেই কিন্তু এই ভিডিওটাকে ভিডিও থেকে তোমরা বিদায় নেবে। তো চলো তোমাদের আমি গানটা এখন শোনাচ্ছি, তোমরা তোমাদের সাফল্য কামনা করে তোমরা জীবনে এগিয়ে যাও এই কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু গানটা এখন শুরু হচ্ছে, তোমরা গানটা অবশ্যই শুনবে। ধন্যবাদ সবাই। ছোট ছোট স্রোত ধারা মিশে যে নদী সাগর চেনায়, অবিরাম তার গতি ধারা নিয়ে যায় দূর মোহনায়, আঁকে বাঁকে প্রাণোচ্ছ্বাস যৌবনের উতল বাতাস, আঁকে বাঁকে প্রাণোচ্ছ্বাস যৌবনের উতল বাতাস, আলো রক্ষর জাগে জীবনের গাঢ় আশ্বাস, মালদা কলেজ মালদা কলেজ বুকে রাখি তোমার ইতিহাস, মালদা কলেজ মালদা কলেজ বুকে রাখি তোমার ইতিহাস। থেকে আবহমান আগামীর আলো দুভাষ, মালদা কলেজ মালদা কলেজ হৃদয়ে জ্ঞানীর চাষবাস, মালদা কলেজ মালদা কলেজ বুকে রাখি তোমার ইতিহাস। ক্যাম্পাসে ঘুরে জীবনের কম্পাস, হাজার সম্ভাবনা রাখি বুকে গবেষণা আর মৌলিক ভাবনায়, মনন চিন্তন নিজস্ব চেতনায় মহাজীবন দেয় বিশ্ব কি রূপিত বীজের অঙ্কুর, 1944-এ ফুল ফল শাখায় শাখায় ছায়া তার দশ দিশে, শাখায় শাখায় ছায়া তার দশ দিশে, শিক্ষালয় মানে কত স্বপ্ন সফল, শিক্ষালয় মানে মায়ের স্নেহের আঁচল, শিক্ষালয় মানে কত স্বপ্ন সফল, শিক্ষালয় মানে মায়ের স্নেহের আঁচল, হাতিয়ার গণমানুষে জেগে ওঠে দৃঢ় বিশ্বাস, মালদা কলেজ মালদা কলেজ শত রঙে রাঙা ক্যানভাস, মালদা কলেজ মালদা কলেজ বুকে রাখি তোমার ইতিহাস,
মালদা কলেজ, মালদা কলেজ হৃদয়ে জ্ঞানের চাষবাস, মালদা কলেজ, মালদা কলেজ শত রঙে রাঙা ক্যানভাস।